হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন দু হাজার এর থার্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার তেরো নিয়ে আলোচনা করছি এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পো দেখো একের দাগি নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একে এক্স অক্ষের উপর মূলবিন্দু থেকে তিন একক দূরে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক থ্রি জিরো হলে ওয়াই অক্ষের উপর অবস্থিত মূলবিন্দু থেকে তিন একক দূরত্বে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক কি হবে লেখো ওয়াই অক্ষের উপর অবস্থিত মূলবিন্দু থেকে তিন একক দূরত্বে অবস্থিত বিন্দুর যে স্থানাঙ্ক তা হলো শূন্য তিন যেহেতু এটি ওয়াই অক্ষের উপর অবস্থিত তাই ওয়াই অক্ষের মান থাকবে আর মূলবিন্দু থেকে যেহেতু তিন একক দূরে তাই এখানে এক্সের মান শূন্য এরপরে একের দুই পি ওয়াই টু প্লাস ফাইভ বাই সেভেন সমান পি বাই থ্রি প্লাস ওয়ান হলে পি এর মান কত পি বাই টু প্লাস ফাইভ বাই সেভেন সমান পি বাই থ্রি প্লাস ওয়ান এরপর সমস্তগুলোকে একদিকে নিয়ে চলে এসছি নিয়ে এসলে হবে পি বাই টু প্লাস ফাইভ বাই সেভেন মাইনাস পি বাই থ্রি মাইনাস ওয়ান সমান শূন্য দুই সাত তিন এদের যে লসাগু তা হলো বিয়াল্লিশ এরপর বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে একুশ একুশের সঙ্গে পি গুণ করলে হয় একুশ পি একই রকমভাবে বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে হয় ছয় ছয়ের সঙ্গে পাঁচ গুণ করলে তিরিশ এরপর মাইনাস বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে চোদ্দো চোদ্দোর সঙ্গে পি গুণ হয়েছে এরপর মাইনাস এক বিয়াল্লিশ গুণ করতে মাইনাস বিয়াল্লিশ বসে গেল শন শূন্য এরপর কণাকণি গুণ করলে এটা শূন্য হয়ে যাবে আর একুশ পি মাইনাস চোদ্দ পি সমান হল সেভেন পি আর তিরিশ থেকে বিয়াল্লিশ এদের বিয়োগ করলে মাইনাস বারো শন শূন্য এরপর সেভেন পি সমান হল বারো অতএব পি সমান হল বারো বাই সাত তোমাদের বইয়ে যে উত্তরটি দেওয়া আছে উত্তরটি ভুল সঠিক উত্তর হল বারো বাই সাত এরপর সত্য বা মিথ্যা ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত দুটির পরিমাপের যোগফলের সমান ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত দুটির পরিমাপের যোগফলের সমান বিবৃতিটি সত্য এরপরে একের দাগে চারে প্রদত্ত চিত্রে কোন কোনটি ক্ষুদ্রতম বাহুগুলো দেওয়া আছে ছয় ছয় পাঁচ যেহেতু এই এবি বাহু হলো পাঁচ সেমি সব থেকে ছোটো তাই এর বিপরীতে যে কোন কোন সি সেটি হলো সব থেকে ক্ষুদ্রতম কোন ত্রিভুজ বি সি এর বি হল পাঁচ সেমি এ সি হল সেমি বি সি হল সেমি যেহেতু এবির মান ছোটো তাই এর বিপরীতে কোন সি সি এর পরিমাপ ক্ষুদ্রতম এরপরে আগে থেকে পাঁচে সঠিক উত্তরটি নির্বাচন করো পাঁচজন বালক দুজন পুরুষের সমান কাজ করলে দশজন পুরুষ কতজন বালকের কাজ করতে পারবে অপশান এ কুড়ি অপশান বি পনেরো অপশান সি পঁচিশ অপশান ডি একশো জন পুরুষ পাঁচজন বালকের কাজ করে একজন পুরুষ পাঁচ বাই দুইজন বালকের কাজ করবে দশজন পুরুষ জন পুরুষ দশ ডিভাইডেড দুই দু পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ জন বালকের কাজ করবে অতএব দশজন পুরুষ ২৫ জন বালকের সমান বা পঁচিশ জন বালকের সমান কাজ করতে পারবে এরপরে আগে দাগে ছয় সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কাজের পরিমাণ স্থির থাকলে লোকসংখ্যা এবং সময়ের মধ্যে এ ব্যস্ত সম্পর্ক বি সরল সম্পর্ক বিদ্যমান যেহেতু এখানে কাজের পরিমাণ স্থির আছে লোকসংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে তার কারণ লোকসংখ্যা যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে আবার লোকসংখ্যা যদি বেড়ে যায় তাহলে কম সময়ের মধ্যে কাজটি হয়ে যাবে তাই এটি ব্যস্ত সম্পর্ক এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একই আটচল্লিশ ডিগ্রি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের সমষ্টি কত আটচল্লিশ ডিগ্রি কোণের যে পুরো কোণের মান তা হল নব্বই মাইনাস আটচল্লিশ সমান হল বিয়াল্লিশ ডিগ্রি আবার আটচল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ হল একশো আশি মাইনাস আটচল্লিশ সমান হল একশো বত্রিশ ডিগ্রি অতএব আটচল্লিশ ডিগ্রি কোণের পুরো্কণ ও সম্পূরক কোণের যে সমষ্টি তা হল বিয়াল্লিশ যুক্ত একশো বত্রিশ সমান হল একশো চুয়াত্তর ডিগ্রি এরপর দুয়ে দাগের দুয়ে গুণফল নির্ণয় করো টু পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার ইন্টু

গুণিত 24 দিনের এরপর जो 30 জনের যে খাবার আছে তাহলে 10 গুণিত 24 ডিভাইডেড 30 00 কেটা হলো 38 24 তাহলে 8 দিন অতএব ওই খাবার 30 জনের 8 দিন চলবে এবারে দৈದಗে 4 একটি সুষম বহুজের প্রতিটি অন্তকণের পরিমাপ 144 ডিগ্রি হলে বহুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো একটি সুষম বহুজের প্রতিটি অন্তঃকণের পরিমাপ হলো 144 ডিগ্রি তাহলে প্রতিটি বহিঃকণের মান হলো 180 144 36 ডিগ্রি অতএব বহু বইটির বাহুর সংখ্যা হলো তিনশো ষাট ডিগ্রি ডিভাইডের বৈকোণ এখানে বৈক্যের মান হলো ছত্রিশ তাহলে তিনশো ষাট আর ছত্রিশ ভাগ করলে হবে দশ অতএব বাহুর সংখ্যা হলো দশটি এরপরে দুই তাদের পাঁচে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আরেকটি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই সংখ্যা মালা দুটির লসাগুন নির্ণয় করো দেখো প্রথম রাশি হল ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান পাঁচ গুণিত এক্স গণিত এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপর নির্ণয় লসাগু হল ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপরে দুই হাঁকে ছয় একের চার ও একের দুইয়ের মধ্যে দুটি মূলতঃ সংখ্যা লেখো একের চার সমান আমরা লিখতে পারি একের চার এই একের দুইকে সমান লিখলাম দুইয়ের চার এখানে যেহেতু হর চার আছে তাই এখানের হর চার করলাম এর জন্য আমাকে এর লব দুই করতে হলো এরপরে এই একের চার ও একের দুইয়ের মধ্যে কোনো মূলত সংখ্যা আমরা পারছি না তাই এদের গুণিত গুণিত হবে তাই একের চারকে হরকে তিন দিয়ে গুণ করা হলো দুয়ের চারকে লব হরকে তিন দিয়ে গুণ করা হলো এখন এটি হলো তিনের বারো আর এটি হল ছয়ের বারো অতএব এখন একের চার ও একের দুইয়ের মধ্যে দুটি মূলত সংখ্যা হল চারের বারো পাঁচের বারো কেন তিনের পর চার তিনের বারোর পরে চারের বারো আর পাঁচের বারো আশা করি বুঝতে পারলে এখন আমি একের দাগ দুয়ের দাগের যে সমস্ত অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো আমি করে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ